আমি সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা বেগম। গত 19 জানুয়ারি সকাল 11টায় আমার স্কুলের এসএমসি এবং পিটি এর যৌথ মিটিং ছিল। আমার সভাপতি এবং সহসভাপতি উপস্থিত যখন হয়েছেন, একটু পরেই খুব রাগান্বিত অবস্থায় কফিল আহমদ, ওনার ভাই কামাল, আরও সেলিম, আরও কয়েকজন খুব রাগান্বিত অবস্থায় আমার অফিসে ঢুকছে। অফিসে ঢুকেই সাথে সাথে আমাকে প্রশ্ন করছে, মিটিং কে ডাকছে, আমাকে ডাকলেন না কেন, আমি কি জমিদাতা, আমাকে কি ডাকা যায় না, জমিদাতাকে কি ডাকা লাগে না, মানে এরকম একটার পর একটা প্রশ্ন আমাকে করতেছে। এবং আমার স্কুলের ভূমির কাগজগুলো সে দেখতে চায়, তাকে দেওয়ার জন্য বলে কে কে জমিদাতা আছে। আমি তো আমার স্কুলের কাগজপত্র আর আমি তাকে দিতে পারি না, আমি আমার রেজুলেশন থেকে জমিদাতা খারা খারা আছে আমি তাদের নাম বলি। এই সময় তার ভাই বলে, ওই স্টিলেই আছে, ওই স্টিল থেকে বের করে নেগুলা, এই স্টিলে কাগজপত্র সব আছে। তখন আমার অবস্থা খুবই ভয়াবহ অবস্থা ধারণ করতেছে। তখন আমার সভাপতি সাহেব মানে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলছেন যে যেহেতু এই শিক্ষা অফিসার এই জমিদাতার দায়িত্বটা নিছে, স্কুলের কমিটি দায়িত্ব নিছে, মানে কে জমিদাতা হবে, তাহলে এই বিষয়টা আমরা কথা না বলি। সাথে সাথে বকাবকি দিয়ে তারাই হামলা শুরু করছে, সভাপতির উপর মারামারি শুরু করছে। এদিকে ওই কফিল আহমদ, ওর চাচাতো ভাই সেলিম, ওর একটা মেয়ে দ্বিতীয় শ্রেণীতে ফেল করেছে, তো আমাকে বলছে তার মেয়েকে ফাঁস দিতেই হবে, ফাঁস দিতে হবে। আমি বলছি দেখো, এই মেয়েটা রেজাল্ট খারাপ করেছে, তাছাড়া তার বয়স 8 বছর, তার বয়সটা কম, এই বছর তাকক 3-6টি বসিয়ে পড়তে পারবে না, থাকলে তার ভালো হবে, তাকে দিতেই হবে, এত ক্ষমতা ফাইলে হয় আমার মেয়েকে দিতেই হবে, এই ওকে বের করে দাও, আমি ওকে মারবো, এরকম মানে খুব ভয়াবহ অবস্থা, আমাকে মেরে ফেলবে, মানে আমার দপ্তরি, আমার সভাপতি মানে সব এখানে উপস্থিত, আমার দপ্তরি ধরে আটকাতে পারতেছে না, আমাকে তারা মেরে ফেলবে, আমাকে বলতেছে যে আমার এই অফিস থেকে বের করে দেওয়ার জন্য, সে আমাকে মারবেই, এবং সে কোনো অবস্থাতে স্কুল ছেড়ে যাচ্ছে না, আমাকে আর যেভাবে হোক সে মারবে। তারপর আমি ওর একজন আত্মীয়কে ইনফর্ম দিই। এদিকে আমার সব টিচার ক্লাস থেকে সব দৌড়াদৌড়ি দিয়ে আসছে, সব স্টুডেন্টরা সব বেড়ে ফেলছে। তারপর আমি এক আত্মীয়কে ফোন দিই, ও আসছে, এসে ওকে টেনে এসে বাড়িতে নিয়ে যায়। কিন্তু বাড়িতে যাওয়ার পরই একটু পরে আবার ফোন দিয়ে বলে, ওরা আবার আসতেছে, তাকে আমাকে ফাঁস দিতেই হবে, আমার নতুবা আমাকে সে মেরে ফেলবে। এরকম অবস্থায় আমরা সব সাহেব বলেন যে আমি যেন গেট তালা দেই, তালা দিয়ে রাখি, এভাবে আমরা গেট তালা দিই, এটা কিছু থাকি। তারপর ওই আমাদের পার্শ্ববর্তী স্কুলে দুজন টিচার আসে, তারপর আমরা স্কুল থেকে চলে যাই বাড়িতে। বিষয়টি আমি সাথে সাথে আমার ক্লাস্টার এটিও সহকারী বিদ্যালয় শিক্ষা অফিসার আসামুল আলম স্যারকে আমি জানিয়েছি, আমাদের এই স্থানীয় ইউপি সদস্য চেয়ারম্যান, আমি সবাইকে জানিয়েছি এই বিষয়টা। আমি ওই দিন বৃহস্পতিবার দেরি হয়ে যায়, আমরা আমাদের লিখিত অভিযোগটা আমরা দায়ের করতে পারিনি, আমরা আগামী রবিবার সেটা জমা দেবো।